রাজ্যে আরও তিনটি নতুন মিষ্টি হাবের কথা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইকো পার্কের পর এবার মৌলানির কাছে তৈরি হবে নয়া মিষ্টি হাব। সেখানে 20টি মিষ্টির স্টল থাকবে, সেখানে ফুডকোর্ট এবং মিষ্টি প্যাকেজিংয়েরও ব্যবস্থা থাকবে। ইকো পার্কে মিষ্টি হাবের বিপরীতে 20 কাঠা জমির উপর ভবিষ্যতে মিষ্টি হাবের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হেয়ার লাইফ ইন্ডিয়ার নিজস্ব সেন্টারে আসুন। কোন সার্জারি, মেডিসিন, ব্যথা, পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই নন সার্জিক্যাল হেয়ার রিপ্লেসমেন্ট, হেয়ার লাইফ ইন্ডিয়া। মিষ্টি হাবের ঘোষণা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন শোনাব। মিষ্টি উদ্যোগ নামে একটি প্লাস্টার হচ্ছে, এটা মৌলালী চাঁদিপুর কাছে এমএসএমই ডিপার্টমেন্ট সিপিসি বিল্ডিং এর একতলা ও দোতলায় আরো একটা প্রকল্প করছে। এখানে 20টি স্টল থাকবে, 21 স্টল থাকবে প্যাকেজিং এর, এবং এলাকা প্যাকেজিং এলাকা থাকবে, টেস্টিং ল্যাব থাকবে, ফুড কোর্ট থাকবে, সব কিছু থাকছে। মিষ্টি হাবের ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু পুরনো মিষ্টি হাবগুলো যেগুলো ছিল, সেই মিষ্টি হাবগুলোর এখন কি অবস্থা? একদিকে যখন মুখ্যমন্ত্রী নতুন মিষ্টি হাবের ঘোষণা করছেন, তখন কি অবস্থা পুরনো মিষ্টি হাবগুলোর? দিকে দিকে যে ছবি উঠে আসছে মিষ্টি হাবগুলো থেকে, যেখানে পূর্ব বর্ধমানেরও 2 নম্বর জাতীয় সড়কের ধারে মিষ্টি হাবের উদ্বোধন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, মিষ্টি হাব চালু হওয়ার পর থেকে মুখ থুবড়ে পড়ে ক্ষতির মুখে ব্যবসায়ীরা। ফলে লোকসানে চলা মিষ্টির দোকানগুলির ঝাঁপ অধিকাংশই বন্ধ। বর্ধমানের ছবি আপনাদের সামনে তুলে ধরছি, আর নিউ টাউনের যে মিষ্টি হাব, যা ইতিমধ্যেই সেখানে মিষ্টি হাব চলছে, সেই মিষ্টি হাবগুলোর কি অবস্থা? নতুন ঘোষণা তো করলেন মুখ্যমন্ত্রী, কিন্তু পুরনোগুলো কি চলছে, নাকি পুরনো মিষ্টি হাবে তিক্ততা? সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধিরা রয়েছেন এই মুহূর্তে ইকো পার্ক থেকে, রয়েছেন নিউ টাউন থেকে, রয়েছেন আমাদের প্রতিনিধি এলিনা, পূর্ব বর্ধমান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্তোষ। আমি শুরুতে এলিনার কাছে চলে যাব। এলিনা, মিষ্টি খেতে তো সবাই ভালোবাসে, বাঙালি তো মিষ্টি প্রিয়, এবং সে জায়গায় দাঁড়িয়ে মিষ্টি হাব সত্যি শুনতে খুব ভালো লাগে, নতুন মিষ্টি হাবের ঘোষণা। কিন্তু পুরনো মিষ্টি হাবগুলোর কি অবস্থা, ব্যবসায়ীরা কি বলছেন? নানা প্রান্ত থেকে, জেলার নানান প্রান্ত থেকে যে খবর আসছে, তারা তো বলছেন যে ক্ষতির মুখে তারা, লোকসান হচ্ছে তাদের, বহু মিষ্টি হাব বন্ধের মুখে। সে জায়গায় দাঁড়িয়ে নিউ টাউনে যে মিষ্টি হাব, সেটার কি অবস্থা? একেবারেই মীনাক্ষী, দেখো তুমি যেমনটাই বললে, আমি তোমাকে প্রথমে একটু ছবিটা দেখাই। এই হচ্ছে নিউ টাউনের মিষ্টি হাব, যে মিষ্টি হাব বেশ কয়েক বছর আগে উদ্বোধন করা হয়েছিল। কিন্তু সেই মিষ্টি হাবের যারা ব্যবসায়ীরা রয়েছেন, তারা কোথাও গিয়ে এখনও পর্যন্ত তিক্ত অভিজ্ঞতাই কিন্তু সঞ্চয় করেছেন, কারণ এই মিষ্টি হাবে খুব একটা ভিড় কিন্তু দেখা যায় না। আমরা যারা দৈনন্দিনভাবে ইকো পার্কের সামনে দিয়ে যাতায়াত করি, নিউ টাউনে যাতায়াত করি, তারা কিন্তু এই মিষ্টি হাবে যে ভিড়টা, যারা যেটা তারা এক্সপেক্ট করেন যে ভিড়টা হওয়ার কথা মিষ্টি হাবে, কারণ বহু ধরনের মিষ্টি এখানে পাওয়া যায়, বিভিন্ন ধরনের মিষ্টি, এবং প্রত্যেকেই মিষ্টি খেতে ভালোও বাসে বাঙালিরা, কিন্তু সেই মিষ্টির দোকানে, সেই মিষ্টি হাবে কিন্তু দেখা যায় না লোক, ভিড় দেখা যায় না। উল্টে আমরা দেখি যেগুলো একেবারে নর্মাল সাধারণ দোকান, সাধারণ মিষ্টির দোকান, যেখান থেকে আমরা রোজকার মিষ্টি কিনি, সেই মিষ্টির দোকানে কিন্তু বেশ ভালো মতো ভিড় দেখা যায়। তাহলে প্রশ্ন উঠছে যে এবার যে মিষ্টান্ন তৈরি হবে, নতুন যে প্রকল্প তৈরি হবে রাজ্য সরকারের, সেখানে আবারও কি তাহলে মুখ থুবড়ে পড়বে ব্যবসায়ীরা? কারণ এই মুহূর্তে কর্মসংস্থান রাজ্যে একেবারে নেই। চাকরি প্রার্থীরা তারা প্রতীকী শব্দেহ নিয়ে রাস্তায় যাত্রা করছেন, বলছেন তাদের জীবন শেষ হয়ে গিয়েছে, কর্মসংস্থান নেই রাজ্যে। মুখ্যমন্ত্রী বলছেন নতুন করে কর্মসংস্থান হবে, সেটা কিসের মাধ্যমে? মিষ্টি শিল্পের মাধ্যমে। এবং আমি আরও একটা ছবি তোমাকে দেখাবো, এই যে আমি জায়গায় দাঁড়িয়ে রয়েছি, যে জায়গায় যে মিষ্টি হাব নিউ টাউনে, ঠিক তার উল্টো দিকে যে জমি রয়েছে, সেই 20 কাঠা জমি মিষ্টান্ন প্রকল্পের জন্য দেওয়া হবে বলে ঘোষণাও করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং যে জমি 20 কাঠা জমি 1 টাকায় দেওয়া হবে, এমনও কথা বলেছেন তিনি। এবং এই জায়গায় যে মিষ্টান্ন তৈরি হবে, যে এই প্রকল্পের তিনি নাম দিয়েছেন, কিন্তু সেই মিষ্টান্ন, সেই মিষ্টি হাব আদতে চলবে তো? কারণ এই মিষ্টি হাবের যে ছবি সকাল থেকে ধরা পড়ছে, আরও আরও যত বেলা বাড়বে সেই ছবিটা আরও স্পষ্ট হবে যে এখনো পর্যন্ত কেউ কিন্তু মিষ্টি হাবে ঢোকেননি। আমি তোমাকে একটু ছবিটা দেখাই, একটুখানি ভেতরের দিকে ছবিটা দেখানোর চেষ্টা করব। আমার ভিডিও জার্নালিস্ট মোহিতকে বলবো, মোহিত ছবিটা দেখাও। প্রচুর প্রচুর মিষ্টির দোকান রয়েছে, এবং শহরের বিখ্যাত বিখ্যাত মিষ্টি
শহর থেকে জেলার বিভিন্ন মিষ্টি কিন্তু রয়েছে এবং সেই মিষ্টিগুলি থরে থরে সাজানো রয়েছে, থরে থরে সাজানো রয়েছে। ভেতরের চাকচিক্য থেকে শুরু করে ভেতরের সাজানো গোছানো অত্যন্ত সুন্দর, অত্যন্ত সুন্দর, সেই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এই মিষ্টি হাবে আদতে ভিড়টা দেখা যায় তো মানুষের, কখন ভিড় দেখা যায়? এখনো পর্যন্ত আমাদের যারা আমরা যাতায়াত করি, আমরা যেমনটা বলছিলাম এবং আমাদের কাছে যে খবরটা আছে, যারা ব্যবসায়ী তারাও কিন্তু একই কথা বলেছেন যে ব্যবসায়ীরা তারা নিজেরা মুখ থুবড়ে পড়েছেন। এবং এবার পশ্চিমবঙ্গ মিষ্টান্ন ব্যবসায়ী সমিতি যখন এই মিলন উৎসবের একটা আয়োজন করলো এবং যেখানে মুখ্যমন্ত্রী তিনি বললেন যে নতুন করে মিষ্টি হাব তৈরি হবে, চারটি জায়গায় মিষ্টি হাব তৈরি হওয়ার কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোন কোন জায়গা? বসিরহাটের একটি মিষ্টি হাব তৈরি হবে, চন্দননগরের জলভরা প্রচার করতে আরও একটি মিষ্টি হাব তৈরি হবে, মৌলালী ট্রাম ডিপোর কাছে মিষ্টি হাব তৈরি হবে, একই সঙ্গে মালদাতেও একটি মিষ্টি হাব তৈরি হবে। চার জায়গায় মিষ্টি হাব তৈরি হবে মিনাক্ষী, কিন্তু তৈরি তো হবে নতুন নতুন মিষ্টি হাব, কিন্তু পুরনো গুলোর কি অবস্থা তুমি তুলে ধরলে। এলিনার সঙ্গে থাকো, আমি সন্তোষের কাছে চলে যাব, আমাদের প্রতিনিধি সন্তোষ যেখানে পূর্ব বর্ধমানে রয়েছেন। পূর্ব বর্ধমানে লোকসানে দোকানগুলির ঝাঁপ বন্ধ, অধিকাংশ দোকানের ঝাঁপ বন্ধ, এমন অবস্থা সন্তোষ, তার মধ্যে নতুন মিষ্টি হাব, ব্যবসায়ীরা কি বলছেন? দেখো মিনাক্ষী, মাননীয় মুখ্যমন্ত্রী 2017 সালে এই মিষ্টি হাব উদ্বোধন করেন, তারপর থেকে কিন্তু এই মিষ্টি হাবে কিন্তু চাবি পড়ে রয়েছে এবং মিষ্টি হাব তার পর থেকেই বন্ধ হয়ে রয়েছে এবং সমস্ত দোকান কিন্তু এইভাবে চাবি দেওয়া অবস্থায় কিন্তু পড়ে রয়েছে এই মিষ্টি হাব। বারবার প্রশাসনের তরফ থেকে কিন্তু বৈঠক ডাকা হয়েছে, বৈঠকে তারা কিন্তু মিষ্টি যারা ব্যবসাদাররা তারা এই বৈঠকে যোগদান করেছেন, কিন্তু কোনো রকম সুরাহা হয়নি। কারণ এখানে বাস দাঁড়ানো নিয়ে একটি সমস্যা ছিল এবং তার পাশাপাশি প্যাকেজিং এর যে সমস্যা সেইগুলো ছিল, সেই সমস্যা প্রশাসন থেকে এখন অবধি কিন্তু না মেটানোর জন্য কিন্তু মিষ্টি হাব বর্তমানে যে মিষ্টি হাব তা কিন্তু বন্ধ হয়েই পড়ে রয়েছে। এবং তোমাকে জানাই যে এখন নতুন করে টেন্ডার প্রক্রিয়া ডাকার জন্য শুরু করার জন্য কিন্তু প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে নতুন করে টেন্ডার হবে, সমস্ত যে দোকানগুলি রয়েছে বন্ধ অবস্থা পড়ে রয়েছে। সেই ছবিটা আমি তোমাকে একবার দেখাবো যে বর্তমানে যে মিষ্টি হাব তা কিন্তু সমস্ত দোকান বন্ধ অবস্থাতেই পড়ে রয়েছে। প্রথম থেকে 7 এপ্রিল 2017 সালে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিন্তু মিষ্টি হাবের উদ্বোধন করেন এবং বর্তমানের যে সীতাভোগ, মিহিদানা এবং ল্যাংচা যে জিআই পেয়েছিল তারপরেই কিন্তু মিষ্টি হাব থেকে কিন্তু এগুলো রাখার কথা ছিল এবং এখান থেকে কিন্তু মিষ্টি তৈরি করে সেই মিষ্টি এই দোকানে বিক্রি হবে, সেই রকম ভাবেই কিন্তু মিষ্টি হাব তৈরি করা হয়। তারপর থেকেই কিন্তু মিষ্টি হাব মুখ থুবড়ে পড়ে উদ্বোধনের পর থেকে, কোন রকম ভাবে প্রশাসন থেকে কিন্তু এখনো তো বন্ধ দেখতে পাচ্ছি মিষ্টি হাব যে চালু করা বা মিষ্টি হাব সচল, যে ছবি তুমি তুলে ধরছো সন্তোষ পুরোটাই তো বন্ধ, দোকানে তো তালা। তাহলে আর মিষ্টি হাব নতুন নতুন মিষ্টি হাব ঘোষণা করে কি লাভ? যদি পুরনো গুলোর এই অবস্থা হয় নতুন মিষ্টি হাবের ঘোষণা করে লাভ কি? ব্যবসায়ীরা তো লোকসানে রয়েছেন তারা বলছেন। তুমি তুলে ধরলে বর্ধমানের ছবি এবং বর্ধমান যা মিষ্টির জন্য বিখ্যাত সেখানেই যদি এরকম তালা থাকে তাহলে আর বাকি জায়গার কি অবস্থা? অন্যদিকে নিউ টাউনেরও ছবি তুলে ধরলেন আমাদের প্রতিনিধি এলিনা, ধন্যবাদ দুজনকেই। মিষ্টির ব্যবসার উন্নতি নিয়ে নানান কথা মুখ্যমন্ত্রী। কলকাতার রাস্তায় বছর বছর ধরে বিক্ষোভ মিছিল যোগ্য এবং বঞ্চিত চাকরি প্রার্থীদের। কলকাতায় বসে চাকরির জন্য চিৎকার না করে মালদায় গিয়ে মিষ্টি বানানোর নিদান মমতার, শুনুন। কম্পিউটারে চাকরি করবো আমি, আর কিছুতে করবো না, কম্পিউটার জানার প্রয়োজন আছে সেটা আলাদা চাকরি। আর যারা নিত্য নতুন মিষ্টি বানাচ্ছে, সোনা বানাচ্ছে, শাড়ি বানাচ্ছে, চাষ করছে, কত সৃষ্টি তারা করছে কর্মসৃষ্টি, আবার সেলফ হেল্প গ্রুপ থেকে শুরু করে 90 লক্ষ মধ্যে এমএসএমই আমাদের সেন্টার আছে এবং এমএসএমই খাবের মধ্যে অবসরও করে 1.5 কোটি লোক চাকরি করে। আজকে তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার রেকর্ড হচ্ছে বাংলায় বেকারি দারিদ্রতা 40% কমে গেছে, যেখানে সারা ভারতবর্ষে 45% বেড়ে গেছে। তার কারণটা কি? আমরা দুর্যোগে যে শাড়িটা কিনতাম সেটাও বাইরে থেকে নিয়ে আসা হতো, এখন আমি তাঁতিদের দিয়ে পড়াই এবং 3 বছর আগে থেকে অর্ডার দেওয়া থাকে, যাতে 3 বছরের অর্ডার দিলাম।
মিষ্টি পরামর্শ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তা নিয়ে কি বলছেন শুভেন্দু অধিকারী শোনাবো। একই সঙ্গে শুভেন্দু অধিকারীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে কি বলছেন শান্তনু সেন শুনুন। কেউ বিশ্বাস করে না এইসব মুর্শিদাবাদের লোক, এরা ওখান থেকে বাইরে দেখে এসে গোটা পৃথিবী জুড়ে কাজ করছে। এ আপনার সীতাভোগ আর কি সব ছিল বর্ধমানে মিহিদানা হাব, সব নির্বাচন এলে এই সমস্ত মিথ্যা কথা ছাড়া আর কোনো কথা বলে না। পশ্চিমবাংলার বাস্তব অবস্থা কি মানুষ দেখতে পাচ্ছে। মিজোরামে দুর্ঘটনা ঘটলে মালদা মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের মৃত্যু হচ্ছে, দিল্লিতে মহারাষ্ট্রে কীভাবে মারা যাচ্ছে তারা অসতর্ক হয়ে কাজ করতে গিয়ে অদক্ষ শ্রমিক হয়ে, সবাই দেখতে পাচ্ছে। স্বাভাবিকভাবে এগুলো লোকসভা নির্বাচনে হারিয়ে যাওয়া ভোট ব্যাংক সাগরদিঘির পরে উনি চিন্তিত, ফেরানোর চেষ্টা করছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সারা ভারতবর্ষে যখন 45 বছরে সব থেকে বেশি বেকার, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এখানে 40% এমপ্লয়মেন্ট জেনারেশন করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় একটি অনুষ্ঠানে বলেছেন যে চাকরির সংকুলন তিনি করেছেন, কিন্তু বিরোধীরা যেভাবে কথায় কথায় কোর্টে গিয়ে আদালতে বেড়াজালের মধ্যে দিয়ে জটিলতা সৃষ্টি করে চাকরির নিয়োগ প্রক্রিয়াটাকে বন্ধ করে দিচ্ছেন, সেটা সবার আগে বন্ধ হওয়া উচিত। বাকি যারা এই কাজগুলো করেছেন তারা সংকীর্ণ এবং ঘৃণ্য রাজনীতি করেছেন, ছাড়া আর কিছু নয়।